ওনারা হট করে উঠে যায়, আমাদের যে লেখে তার প্রধান সিলেট যেটা হয়ে গেছে সেই কাগজটা প্লাস ফাইলটা অফিসারের হাত থেকে কেড়ে নিয়ে যায়, ওনারা সবসময় ছিঁড়ে দিছে। ছিঁড়ে দেওয়ার পরে দুই টুকরো দুইটা তিনটা পেপার খাইয়ে ফেলেছে, মুখের মধ্যে ঢুকায় দিছে। শাসক দলের বিরুদ্ধে ইতিমধ্যেই ব্যালট খাওয়ার একটা অভিযোগ উঠেছিল। এবার বিজেপি প্রার্থীর সার্টিফিকেট ছিঁড়ে খেয়ে নিল শাসক দলের একজন প্রার্থী। পঞ্চায়েতের ভোট গঠনের দিন হেরে যাচ্ছিলেন বুঝতে পেরে একগোছা ব্যালট পেপার খেয়ে নিয়েছিল বলে একটা অভিযোগ উঠেছিল তৃণমূল প্রার্থী মহাদেব মাটির বিরুদ্ধে। আর এবার নির্বাচন কমিশনের তরফ থেকে বিজেপির যারা বিজয়ী প্রার্থী তাদেরকে দেওয়া সার্টিফিকেট টেনে হিঁচড়ে কেড়ে নিয়ে সেটাকে ছিঁড়ে খেয়ে নিল তৃণমূলের এক প্রার্থী, আর তার নাম সোনা তোপনা। এই সোনা তোপনা বিজেপির জয়ী প্রার্থীর সার্টিফিকেটকে কেড়ে নিয়ে ছিঁড়ে খেয়ে নিল। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের কমলাবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতে। বৃহস্পতিবার রায়গঞ্জের কমলাবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতে ভোট গঠন ছিল, আর এই পঞ্চায়েতে বিজেপির 9 জন, তৃণমূলের 8 জন জয়ী প্রার্থী ছিলেন। আর স্থানীয় সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে পঞ্চায়েতের ভোট গঠনকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই সেখানে একটা গণ্ডগোল চলছিল, আর দুপুরের দিকে সেই গণ্ডগোলটা ধীরে ধীরে বাড়তে থাকে। আর তখন ঘটে যায় একটি অবাক করা ঘটনা, বিজেপি প্রার্থীদের সার্টিফিকেট কেড়ে নিয়ে ছিঁড়ে দেন শাসক দলের প্রার্থী এই সোনা তোপনা। এরপর তিনি ওই ছেঁড়া টুকরোগুলিকে খেয়ে ফেলেন বলে অভিযোগ করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। আর এই ঘটনাকে ঘিরে সেখানে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে, আর ওই তৃণমূল প্রার্থী সোনা তোপনাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখিয়েছে সেখানে বিজেপি কর্মীরা।